ওগার সঙ্গে সালাম কালাম করি নাই। আজকে 10 বছর আমার বোন বানাই গা আমার ভিটে আসার আইন নেই। এই বয়স আছে নাকি? এর নাম ইসলাম। মেরি মাথা ফাটিয়ে গেছে, হুশ ফিরে পেয়ে দোয়া চাচ্ছে। মদিনায় এক মহিলা উট নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির। ওহদে প্রান্তি দেবানিয়া রসুলাল্লাহ, আমি আমর বিন জামহুর দিদি, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী লাশ মোবারক খানা, আমার রুটি আপনার সাহাবীদের বেঁধে দিতে বলুন, আমি মদিনায় নিয়ে যাব। নবী বললেন, তোমার স্বামী তো জিয়াদে আসতে নিষেধ করেছিলাম। আমর বিন জামহুর বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, স্বামী আমার বারবার বলে বিবি নসিব বড় মন্দ, আমি একটু জিয়াদের ময়দানে যেতে পারলাম না, আমি বুঝালাম আমাদের 4টে বেটা নবীর সঙ্গে জিহাদের ময়দানে আছে, আপনি খোলা মানুষ, আপনাকে তো যেতে আমার নবী মানা করেছে। হুজুর বারবার বারবার বলে, বিবি আমার নসিব বড় মন্দ, একটু জিয়াদে যেতে পারলাম না, কিন্তু আমি একবার বলেছি আপনার ইচ্ছা থাকলে আপনিও যেতেন, যেই না বলেছি। বলে, বিবি ইচ্ছা নেই মানে শিগগিরই আমার উটটা আমাকে দাও। উঠে চড়ে বসেছে, বলে, বিবি আমার ঢাল তরবারিটা দিয়ে দাও। হুজুর কি বলবো, স্বামীর হুকুম মেনে স্বামীকে উঠে বসিয়ে দিল। উটের উপরে ভরে দোয়া করছেন, আল্লাহ জেহাদের ময়দানে রওনা হইলাম, আপনি জানেন আমার জেহাদের ময়দান থেকে ফিরাই আনবেন না। আল্লাহর নবী হযরত আমর বিন জামহুর লাশ খানা সাহাবীদের বলে উটের পিঠে বেঁধে দিয়েছ, উঠ মদিনা দিকে যাই না, উটের খুব মারধর করা হয়, চলো মদিনায়, উঠ মদিনা দিকে পিছনটা করে দাঁড়ায়। আমার নবী বললেন, আর মেরো না, না না, তোমার স্বামী তো কবুল হয়ে গেছে, এই লাশার মদিনায় যাবে না। ওই যে আমর বিন জামহুরকে কেন্দ্র করে 70 জন সাহাবি শহীদ হয়েছিল, সকলের ওহদে বেদান্তে দাফন করা। সুবহানাল্লাহ, এমন কোন প্রাসঙ্গ হাজি দেখিনি যে ওই ওহদের প্রান্তে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, সব এক জায়গায় কবর দেওয়ারই বড় কবরস্থান, শুধু 70 জন সাহাবীর কবর সেখানে, আর কারণ না। পাশেলি ধারে গেলি, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, রক্ত মাখা দেহ সমেত এদের কবর দেওয়া হয়েছে। আল্লাহর নবী 70 জন সাহাবীর জানাজা পড়ে সাহাবীদের নিয়ে কবরস্থ করে নবী এদিকে দখম, এদিকে রক্ত ঝরে ধরে দখম, আবার 70 জন সাহাবীর দাফানের কাজে ব্যস্ত। আল্লাহর নবী আবু বকর আর ওমরের কাঁধে ভার দিয়া আস্তে আস্তে মদিনা জমিন এসেছ। হযরত আবু বকর ওমর দুজন কাঁধে করে নিয়াছ। নবী বলে, আবু বকর আমার বড় কষ্ট হয়, আমার একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন বিবির ঘরে আপনাকে পৌঁছে দিতে পারি না, তামাম মদিনায় সরিয়ে গেছে, দিনের নবী শহীদ হয়ে গেছে, হুজুর আমাদের কথা কেউ বিশ্বাস করে না, আপনার চাঁদ চেহারা না দেখে তারা আমাদের কথা মানবে না। হুজুর তাহলে কি করা যাবে? নবী বললেন, তাহলে আমার মসজিদ নবীর গেটের কাছে শোয়ার জায়গা করে দাও। মদিনার নারী পুরুষ সব রসুল্লাহকে দেখে দেখে যাচ্ছেন, সব তো ঘরে ঘরে কান্না রোল চলছে না, 70 জনে দাপান করিয়েছে মানে সব তো মদিনার লোক, তাহলে ঘরে ঘরে কি কান্না চলছে, কারুর বাপ মরে, কারুর চাচা মরে, কারুর মামু মরে, তাই হুজুর সব সান্ত্বনা দিচ্ছিলেন। নবীর কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তের জন্য মক্কার মাশরিকরা
মদিনায় জমিনে হামলা করিবা। খুব সহজ কথা বলছি নাকি? কত কঠিন ভেবেছেন? নিজে তো দাঁড়িয়ে থাকতে পারছেন না, আবার 70 জন সাহাবি জানাজা পড়ে দাফন করেছে, কত শোক কত কষ্ট। একটুখানি শুয়েছে, খবরে এসেছে এক্ষুনি মদিনায় হামলা। আল্লাহ নবী বলেন, ও বাবা আলী, জলদি করে বাইরে একটা উঁচু পাথর জমা করো। একটা বড় পাথর দ্রথানি মসজিদ নবীর বাইরে এনেছে। নবী পাথরের মাথায় উঠে বলে, বাবা আলী আমার ক্ষত স্থান না, তুমি চেপে ধরো। নবী ওই রাতের বেলা চিৎকার করে বলছে, মদিনার সুস্থ যুবকরা সবাই চলে এসো, মদিনার উপরে মাশরিকরা হামলা করে যাও, এখনই জিহাদের মোকাবেলা যেতে হবে। কোন কোন যুবক যাবে আমার সঙ্গে চলে এসো, এই জিহাদের প্রধান সেনাপতি আমি রাসূলুল্লাহ। কত কষ্ট দেশে নবীন বলে মনে হয় ভাই, মক্কার মাটিতে কাফেররা অত্যাচার করেছে 12 বছর ধরে, মদিনায় যেয়ে মদিনা শরীফে যেয়ে হুজুর 8 বছরে 100টার বেশি জিয়াদের মোকাবেলা করে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারেন? 8 বছরে 100টার বেশি জিহাদ করে মাশরিকরা। নবী বলে, একটা জিহাদ করেনি, সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। নবী কি করে? শুধু মোকাবেলা করে। আর আল্লাহ কি বলেছে? ইন্নাল্লাহ মা সাবিরি, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি। হুজুর শুধু ধৈর্য ধরেই গেছে, শুধু ধৈর্য ধরেই। আর আমার আল্লাহ রহমায়ে যত জেহাদ করে মাশরিকদের সব পরাজয় ঘটি ঘটি গোটা মক্কা মদিনা সব আমার আল্লাহ রসুলের হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে 8 বছর পরে নবী মদিনাবাসীদের ডাক দিয়ে বলছেন, আমি একটু কাবা জিয়ারাতে যাব। আজ 8 বছর কাবা দেখিনে, জন্মভূমিটা দেখিনে, আমি মক্কা শরীফ যাব। তোমরা কে কে যাবে? হাজার 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 সাহাবি তৈরি হলো নবীর সঙ্গে মক্কা যাওয়ার জন্য। হুজুর মক্কা জমিনে গেছে, মক্কার সাহাবিদের মদিনা সাহাবিদের না, আমার নবী কাবা দোয়া করেছে, ছাপা মারো আশাই করেছে, কাবার গেলাম বলে ধান উদার করে কেটেছে, নিজের জন্মস্থানটা ভালো করে দেখেছ। মক্কার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় আসছেন শুনে মক্কার বড় 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 কাফেরগুলো মক্কা ছেড়ে দূরে চলে গেছে। নবী এই কথা শুনে আর কাবা শরীফের পূর্ব দেখে বড় একটা উঁচু পাহাড় ছিল, ওই পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ে মাথায় রসুল উঠে বললেন, আমার নবী চিৎকার করে ঘুরে বলছেন, এই মক্কার কাফেরেরা আমার সঙ্গে মক্কায় 12 বছর ধরে অত্যাচার করছ, নানা মদিনা দিয়ে 1 বছর ধরে তোমরা জুলুমবাজি করছ, এই মক্কার মাসের ছিলাম আমি এই 20 বছরের অত্যাচারের বদলা নিতে আসিনি, আমি বলো কাবা জিয়ারাতে এসেছিলাম, আমি জন্মভূমিটা দেখতে এসেছিলাম, আমি মদিনায় চলে যাচ্ছ, তোমরা আমার ভয়ে মক্কা ছেড়ে চলে যেও না, লাকুম দিনুকুম আলিয়া দিন, যার ধর্ম তার কাছে, আমি তোমাদের উপরে জুলুমবাজি করতে আসি না, তবে আমি মদিনায় চলে যাচ্ছি, যাওয়ার পথে একটা কথা বলে যায়, কেউ যদি এখনো কলেমা পড়ে নিতে পারো, এই 20 বছর ধরে যা অত্যাচার করেছ তোমাকে একেবারে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই নবী উম্মত আমার কাছে কোনো মাপ নেই বল আছে মাপ নেই বুঝে কেয়ামতের দিন বুঝে লব কথা বুঝতে পারেনি নাকি? এখন তো পেতে না, শুধু বলতে কেয়ামতের দিন বুঝে লব। আরে বাবা রে,
ধৈর্য। মুসলমানরা এখন ইসলাম ধর্মের ভেতরে নিবল, ইসলাম মানে শান্তি। সে ইসলাম আছে না, ইসলামের ট্যাটি হাত দেয় কে না বাবা দিয়েস কি? হ্যাঁ, হয়তো কোন ইসলাম এখানে আছে, ইসলাম ভাই হয়তো সে রাগ করবে না, তুমি হয়তো বড়, কিন্তু দুটো একটা ইসলাম রয়েছে এত তেফুল যে আলাপ করে একটু শুভ ওর না বাবার ইসলাম। ইসলাম মানে শান্তি, ওর কাছে শান্তি পাওয়া যায় না। আল্লাহ নবীর এই আল্লাহ নবীর এই ভাষণ শুনেও বড় 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 কাফের গুলো আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেছেন।